এসএসসি জিডি 2022-23 সনে ত্রিপুরার জন্য 660 শূন্যপদ বের হয়েছে। এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি যেখানে শূন্যপদগুলিতে রাজ্য অনুযায়ী ভাগ করা হয় এবং এই নিয়োগে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে। ছাত্রনেতা সম্রাট রায় অভিযোগ করেন যে অন্যান্য রাজ্যের বিপুল সংখ্যক প্রার্থী অর্থের মাধ্যমে ত্রিপুরার পিআরটিসি বের করে এসএসসি জিডি 2022-23 সনের পরীক্ষার জন্য দরখাস্ত জমা দিয়েছে। আগামী 17 জুলাই থেকে শুরু হবে মেডিকেল পরীক্ষা। সম্রাট দাবি করেন যে যারা অবৈধ পিআরটিসি সহ দরখাস্ত জমা দিয়েছে তাদের দরখাস্তগুলি বাতিল করা সহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এই মর্মে বৃহস্পতিবার ছাত্রনেতা সম্রাট রায় সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। আমরা একটা বিষয় নিয়ে এসডিএম এর নিকট আমরা কথা বলতে এসেছি। একটা বিষয় হলো এসএসসি জিডি একটা ইন্টারভিউ, এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টারভিউ, প্যারামিলিটারি ফোর্স। এটা বিষয়ে আজকে আমরা এটিএম এর নিকট কথা বলতে এসেছি যে ত্রিপুরা থেকে এখানের যারা ক্যান্ডিডেটরা আছে ওরা জন্য 700 উপর ভ্যাকেন্সি দিয়েছে। আমার প্রশ্ন, বিভিন্ন স্টেটে যেমন ইউপি বিহার থেকে ত্রিপুরায় এসে ওরা পারমানেন্ট রেসিডেন্সি বের করছে, ফেক পারমানেন্ট রেসিডেন্সি। দেখুন, আপনাদের দেখাচ্ছি এই যে পারমানেন্ট রেসিডেন্সি সার্টিফিকেট, টাকার বিনিময়ে এসডিএম অফিস থেকে, বিভিন্ন এসডিএম অফিস থেকে বানানো হচ্ছে। যেমন এর নামটা কি, বিকাশ কুমার। বিকাশ কুমারের বাড়ি হলো পাটনা, পাটনা বিহার। বিকাশ কুমারের বাড়ি, ও পাটনাতেও অ্যাপ্লাই করেছে, আবার ত্রিপুরাতেও অ্যাপ্লাই করেছে, ত্রিপুরাতে পিআরটিসি বানিয়ে এখানে অ্যাপ্লাই করে। তাহলে দেখুন কত বড় ঘোটালা, কত বড় ঘোটালা। আজকে আমরা এসেছি কয়েকজন প্রতিনিধি দল এসডিএম এর কাছে কথা বলতে যে বিষয়টা কি এটাকে স্পষ্টীকরণ দিত, না হয় আমরা কিন্তু এখানে তালা দিব, এটাকে তালা দিব। আমরা কথাগুলি এটা শুনতে হবে, আমার সাথে কথা হয়েছে এসডিএম স্যার সাহেব, উনি আমাদের সময় দিয়েছে, আমরা এসেছি, প্রথম কথা বলবো, তারপর পরবর্তী পদক্ষেপ আপনাদের জানিয়ে। পিআরটিসিটা কোনখান থেকে বানিয়েছে? এটা পিআরটিসিটা, এটা তেলিয়ামুড়া। শুধু একটা আপনাকে যেমন সাপোর্ট একটা বানিয়ে দেখিয়েছে মুখ্যমন্ত্রী, এই ব্যাপারটা তো দেখতে হবে। মুখ্যমন্ত্রী তো উনি জানে না বিষয়টা, ওনাকে আমরা বলবো যে এই ব্যাপারটা দেখার জন্য, এবং স্টেট গভর্নমেন্ট ইমিডিয়েট এই যে ইন্টারভিউ হবে, এই যে ফেকভাবে বানানো হয়েছে সেটা দেখার জন্য আমি আপনাদের মাধ্যমে বলছি, এবং যদি না মানে তারপর আপনাদের মাধ্যমে আমরা পরবর্তী পদক্ষেপ দেখা যাবে। আজকে আমরা এসডিএম এর সাথে কথা বলেছি, ওনার সাথে আমরা। আচ্ছা, এই যে এই যে বানাই যাচ্ছে, কারা জড়িত থাকতে পারে মনে হচ্ছে? এটাতে জড়িত বলতে কি, এটা এসডিএম, এসডিএম এর এসডিএম কিভাবে এটা সই দিচ্ছে, কার মদতে হচ্ছে বলুন তো। আপনাকে তো একটা আমি দেখালাম, এরকম আরও আপনাকে দেখাতে পারবো, 400-500 আপনাদের এই ক্যান্ডিডেটে ধরা পড়লো, আরও দেখাতে পারবো। এটা কি সম্ভব? পিআরটিসি বানিয়ে দিচ্ছে এইভাবে ডুপ্লিকেট বাইরের লোক, ওর ইউপিতেও পিআরটিসি, বিহারেও পিআরটিসি, আবার এখানেও পিআরটিসি, এটা কীভাবে সম্ভব আপনারা বলুন তো, আপনারা বিচার করুন। তারা তো মেডিকেল আর কিছুদিন পরে, 17 তারিখ, হ্যাঁ 17 তারিখ থেকে ওদের মেডিকেল। আপনাদের দাবিটা মেডিকেলের আগে কি থাকবে? নিশ্চয়ই এটা ইনভেস্টিগেশন করতে হবে, তদন্ত করতে হবে। একই ব্যক্তির দুইটা পিআরটিসি তো থাকতে পারে না, আপনারা বলুন একই ব্যক্তির কি দুইটা পিআরটিসি থাকতে পারে, এটা কি সম্ভব? তাই আপনাদের মাধ্যমে আমরা এসেছি, ওনার সাথে আইনভাবে, আইনতভাবে, প্রশাসনিকভাবে আমরা কথা বলবো, তারপর আমরা।